তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এলাকার রাস্তাঘাট, গাছপালা সব কিছুই বাসায় বসে মোবাইলেই দেখবেন, এবং আপনারা চাইলেই পৃথিবীর যে কোনো জায়গা আপনারা মোবাইলেই ভিউ করে দেখতে পারেন, এবং সেটাও 3D-তে শুধুমাত্র আপনার এই হ্যান্ডসেটটির মাধ্যমে। তো এটি কিভাবে করবেন জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভিডিওর একদম শেষে। আপাতত আমরা চলে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথম ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যারো কি রয়েছে, আপনারা চাইলে এটা অ্যারো কি প্রেস করে 3-4 বার প্রেস করে যেতে পারেন, অথবা একদম উপরে রয়েছে স্কিপ, আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি এসেছে। তো বলে রাখি, অবশ্যই কিন্তু আপনার ডেটা কানেকশন এবং আপনার লোকেশনটি অন থাকতে হবে। তো এখন আপনি যদি চান যে আপনি আপনার এলাকায় দেখবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, একদম নিচে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি লোকেশন অপশনটি, এই লোকেশনের যে আইকনটি রয়েছে, এই আইকনটিতে ক্লিক করা মাত্রই আপনাদের একদম এক্স্যাক্ট লোকেশন দেখাবে, অর্থাৎ আপনার বাড়ির। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি, দেখতে পারবেন এখানে 2টি অপশন চলে এসেছে, অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস। তো আমি এটাতে ক্লিক করব প্রথমটাতেই। এটাতে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলেই দেখতে পারবেন আপনার বাসার যে এক্স্যাক্ট লোকেশন সেটা কিন্তু আপনাকে এখানে শো করছে, অর্থাৎ আপনি কিন্তু আপনার বাসার রাস্তাঘাট মোটামুটি চেনেন, যে আপনি জানেন যে কোন দিক দিয়ে কোন রাস্তা রয়েছে। তো এখন কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে আসলে আমার বাসাটা কোন জায়গায়, আর হিজি বিজি লাগছে। এর জন্য আপনারা যেটা করবেন, উপর থেকে 2 নম্বরে যে অপশনটি রয়েছে, প্রথমটা লোকেশন, তারপরে যে মানুষের আইকনটি রয়েছে, আপনারা ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন আপনার এলাকার রাস্তাঘাটগুলো কিন্তু আপনাকে দেখানো হচ্ছে। তো এই রাস্তাঘাটগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনার বাসার কোন রাস্তাটা কোন দিক দিয়ে এসেছে এবং কোন দিক দিয়ে গিয়েছে। তো আপনারা যদি আপনার বাসার সামনের এক্স্যাক্ট রাস্তাটা জানেন এবং সেই রাস্তাটার যে সবুজ দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাস্তা, এই রাস্তাতে যদি আপনি ক্লিক করেন, এই রাস্তাতে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পারবেন এটা 3D-তে ভিউ হয়েছে। এবং 3D-তে ভিউ হওয়া মাত্রই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইটি কিন্তু আমার বাসার রাস্তা। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে আপনারা আপনাদের বাসার রাস্তা দেখতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা যদি চান পৃথিবীর অন্যান্য জায়গা দেখবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, একবার ব্যাকে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ আইকন রয়েছে। এই সার্চ আইকনটিতে যাওয়ার পরে আপনারা পৃথিবীর যে জায়গায় দেখতে চান, আপনারা এখানে লিখে সার্চ করবেন, আপনাকে সে জায়গায় নিয়ে যাওয়া হবে, এবং সেমভাবে আপনারা রাস্তা বের করে সেই জায়গাটি দেখবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনারা অ্যাপসটি কোথায় পাবেন। অ্যাপসটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন গুগল আর্থ লিখে। তো গুগল আর্থ লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, আর অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওগুলো আপনার কেমন লাগছে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।